আসসালামু আলাইকুম ইভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সালোয়ার অথবা প্লাজোতে রাবার বা ইলাস্টিক লাগাতে হয়। আজকে আমি আপনাদেরকে একটা প্লাজোতে ইলাস্টিকটা লাগিয়ে দেখাচ্ছি। দেখুন, আমার প্লাজোটা কিন্তু অলমোস্ট সেলাই করা হয়ে গেছে, শুধু আমার রাবার লাগানোর কাজটাই বাকি আছে। তো আমার হিপের মেজারমেন্ট ছিল 40 ইঞ্চি, আর সেলাই করার পর দুই পাশে 20 20, মানে 40 ইঞ্চি আছে। আমি একটু টিপ দিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখুন, এক পাশে আছে 20 ইঞ্চি, আর ওই সাইডেও কিন্তু 20 ইঞ্চি আছে। তো 20 20 40, তো আমার রাবারের মাপটা কীভাবে নিতে হবে সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই 40 ইঞ্চির অর্ধেক আমি নিব, মানে 20 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি আমি এক্সট্রা যোগ করব। তো এটা মনে রাখবেন, হিপের মাপ যা আসবে তার থেকে অর্ধেক নিয়ে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, আর এই রাবারটা হচ্ছে চওড়ায় 1 ইঞ্চি আছে। দেন আমি রাবারটাকে এইভাবে সেলাই করে দেব, ঠিক আছে? তো চলুন এবার সেলাই করতে চলে যাওয়া যাক। আমি সেলাই করতে চলে এসেছি। এখন আমি এই রাবারটাকে একটার উপর আরেকটা দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখুন, রাবারটা কিন্তু জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে প্লাজোটা নিয়ে নিচ্ছি, এখন প্লাজোর একেবারে উপরের দিকে আমি অল্প একটু কাপড় মুড়ে পুরোটাতে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু কাপড় মুড়েছি, 1/2 ইঞ্চিরও কম আছে এখানে। তো 1/2 ইঞ্চির কম কাপড় দিয়ে আমি পুরোটা রাউন্ড করে সেলাই করে দেব। রাবার লাগানো যে কতটা সহজ, যদি আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু পুরোটা রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। আর আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন ধরনের সেলাইয়ের ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন দেখুন, কাজটাকে আমি এভাবে রাখছি, তারপর আমি যে রাবারটা জয়েন করে রেখেছিলাম সেই রাবারটা নেব। রাবারটা আমি একটু সেট করে বসিয়ে নিচ্ছি। দেন যে এই কাপড়টা উল্টে আমি রাবারের ওপর দিয়ে নিয়ে আসব। তারপর একেবারে কর্নার দিয়ে কাপড়ের একেবারে কর্নার দিয়ে আমি সেলাই দিয়ে দিব। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেলাইটা যেন রাবারের ওপরে না বসে কাপড়ের ওপরে যাতে পড়ে, সেদিকে একটু খেয়াল রেখে তারপর ধীরে ধীরে সেলাই করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করলে ভালো হয়, যারা একেবারে নতুন তারা হো করতে যাবেন না, একটু সময় নিয়ে করলে আশা করছি আপনাদেরটাও কিন্তু ভালো হবে। তো দেখুন, আমি একটু একটু কাপড় রাবারের ওপরে দিয়ে তারপর সেলাই বসিয়ে নিচ্ছি। আমি আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখলে বুঝতে পারবেন। বারবার বলছি, অবশ্যই খেয়াল রাখবেন যাতে রাবারের ওপর সেলাইটা না পড়ে। আমি পুরো কাপড়টাতে কিন্তু সেলাই বসিয়ে নিয়েছি। এখন দেখুন, আমি সব দিক থেকে এইভাবে টেনে টেনে রাবারটা সব দিক থেকে সমানভাবে সেট করে নিচ্ছি। তারপর আমি ঠিক মাঝ বরাবর একটা সেলাই দিয়ে দিব, আর এই সেলাইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রাবার লাগানো কমপ্লিট হয়ে যাবে।
অবশ্যই এই মাঝে সেলাইটা দেওয়ার সময় রাবারটা একটু টেনে তারপর সেলাই করবেন, সামনে পেছনে কিন্তু টেনে তারপর সেলাই করতে হবে, ঠিক আমি যেভাবে করছি সেইভাবে। আমার রাবার লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখলেন তো রাবার লাগানো কতটা ইজি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো।